আরে ভাই আমার জন্য দাঁড়া, আমার জুতোটা ছিঁড়ে গেছে। কি খবর গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন হয়ে গেল ভিডিও শ্যুট করেছি, বিকজ শরীর সেরকম একটা ভালো ছিল না। সিচুয়েশন এরকম হয়েছে যে বাড়ি থেকে থেকে টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সো আর যেহেতু শরীরও ভালো না সেরকম, সো অর্ঘ আজ কাজে বেরোচ্ছে, সো হি টোল্ড যে টু গো উইথ হিম। সো ল্যান্ড সেরকম কিছুই না, হি উইল জাস্ট ফিনিশ অফিস ওয়ার্ক অ্যান্ড আই থিঙ্ক উই উইল হেড টুয়ার্ডস মানি স্কোয়ার। অ্যান্ড আজ এর ওয়েদার অলরেডি দেখতে পাচ্ছ, ইটস সো হট, আমি অলরেডি বাড়ি বসে ঘেমে গেছি। সো দ্যাটস ওয়াই আই এম ওয়্যারিং দিস আউটফিট, সুপার ফ্লোই আউটফিট, ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন যা যা এসেনশিয়ালস, মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডকারচিফ সবই নিয়ে নিয়েছি। সো লেটস গো। 45 মিনিটসের জ্যাম থেকে বেরোনোর পর উই আর হেডিং টুয়ার্ডস আর ডেস্টিনেশন। বাড়ি থেকে না বেরোতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে এখন এই গরমের মধ্যেই কষ্ট হচ্ছে। আগে যেখানে এত ঝড় বৃষ্টির মধ্যেও ডেইলি প্যাসেঞ্জারি করতাম। অর্ঘ জাস্ট নিজের কাজ কমপ্লিট করলো অ্যান্ড লুক দ্য ওয়েদার ইজ সো বিউটিফুল। আই গেস আবার বৃষ্টি আসার আগে আমাদের তাড়াতাড়ি মানি স্কোয়ার পৌঁছাতে হবে। মানি স্কোয়ার ফাইনালি চোখের সামনে। অলরেডি একটু আগে এতটাই বৃষ্টি হচ্ছিল যে পুরোই মোটামুটি ভিজে গেছি বাইকে বসে, দাঁড়াতে পারিনি কোথাও। হাউ স্ট্রেঞ্জ, মাস্ক আমাদের লাইফে একটা ওয়ান অফ দ্য মেজর আউটফিটস হয়ে গেছে। এনিওয়েজ লেটস গো। হাই গাইজ, সো আমরা চলে এসেছি মানি স্কোয়ারে। ঢোকার সময় যে চেক হয় নর্মাল সেফটি চেক, সেটা আমাদের ভিডিও করতে দেয়নি, জানি না কেন, সেটা কি কন্ডিশন বা কি ভেবে করতে দেয়নি। কিন্তু নর্মাল যা সেফটি মেজার্স লাগে করার জন্য সবই করেছে। ম্যাক্সিমাম শপস ওপেন, 50% সেলও চলছে, স্বাভাবিক, কিন্তু কেনার জন্য কেউ নেই, ন্যাচারাল। আমাদের মতো যারা মানে যারা কাজে বেরিয়েছে জাস্ট ফর আ ব্রেক, তাদের মতো লোকেরাই মানি স্কোয়ারে আসছে। স্টারবাকস রয়েছে, কিন্তু স্টারবাকসের বাইরে কোনো লাইনও নেই, কফি খাওয়ার জন্য কেউ নেই। হ্যালো অর্ঘ স্যার, পৌঁছে গেছি হ্যাং আউটসে। গেমিং লাউঞ্জ বন্ধ থাকা উচিত অ্যাজ ইউজুয়াল, তাই রয়েছে। বড় বড় আউটলেট কিন্তু সবই বন্ধ, KFC, পিজা হাটের যে আউটলেটগুলো রয়েছে সেগুলো বন্ধ, ছোট কিছু আউটলেট সেগুলো খোলা। আর একটা জিনিস আমরা এখানে নোটিস করতে পারলাম, এখানে কিন্তু কার্ড অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, যা কিছু পেমেন্ট সব কিছু ক্যাশে করে তারপর সেখান থেকে কার্ড নিতে হচ্ছে। অ্যাটলিস্ট বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে থেকে এত ফ্রাস্ট্রেশন চলে এসছে যে এখন মলে ঘুরতে আসতে হচ্ছে, লাইফে এরকম কন্ডিশন হয়ে গেছে। আই থিঙ্ক আর এরকম জায়গা যেখানে একদমই কম লোক, মানে গুনে গুনে দাঁড়ালদের মানে 20 জন হবে হয়তো, আমাদের মতোই আরও 3-4টে কাপল বসে রয়েছে। এই আশাটা বাইক রাইডস, দ্য ওয়েদার ইজ অলসো বিউটিফুল, সো একটা লং জার্নি করে বাইকে আসা, দেন সেখানে জাস্ট কিছু একটা খাওয়া, এইটুকুই আমাদের ঘোরা। এখন এর থেকে বেশি আর কিছু অ্যাফোর্ড করার কিছু দূরের কথা, এর থেকে বেশি লাইফ রিস্ক হয়ে যাবে। আমরা একটা কোল্ড কফি আর একটা চা নিয়েছি, স্ন্যাক্স নেওয়াটা সেরকম প্রেফার করিনি, বিকজ জানি না সেটা আদৌ ফ্রেশ কি না। মল, হ্যাং আউট এক্সেট্রাতে আমরা অ্যাকচুয়ালি যাই নর্মালি পিপল অ্যান্ড তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখার জন্য, বাট এরম ফাঁকা ফাঁকা মলে খুবই অ্যাকচুয়ালি বোরিং লাগছে। অফকোর্স এরম অনেক কাপল রয়েছে যারা লকডাউনের জন্য মিট করতে পারছে না, তারা এখানে এসে বসে জাস্ট চিট চ্যাট কিছুক্ষণের জন্য কথা বলা বলতেই পারে। থ্যাংক ইউ যারা যারা পাশে রয়েছো, অ্যান্ড অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছে আমার শরীর কেমন, শরীর এক্সেপ্ট শরীর নিয়ে, সো তাদেরকে অনেক চুমু।
একটু আগে রোদ উঠেছিল, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। লিটারেলি আমার মুডের থেকে অনেক বেশি ফাস্ট ওয়েদার চেঞ্জ হচ্ছে। দ্য ডে কামস টু অ্যান এন্ড অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি আই রিয়েলাইজড আই মিসড মাই সিটি সো মাচ। উই হ্যাভ বিন টেকিং দিস স্মল থিংস ফর গ্রান্টেড। দের ইজ সো মাচ মিনিং ইন দ্য অর্ডিনারি থিংস অ্যান্ড উই টেন টু ফরগেট টু চেরিশ দেম। Yes, of course, our lives have become repetitive and boring, but we cannot give upon hope, and someday we all will be free like these birds. Thanks for watching. See you in the next video.